রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের টি-20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না, আমি স্বর্ণালি প্রশ্ন করব সোজাসুজি। শীতের পাতা ঝরিয়ে বসন্তে নতুন পাতা গজানোর পালা, ঋতুরাজ এলে পলা শিমুল শালে রঙিন হয়ে ওঠে প্রকৃতি। চলে ফুলের খেলা, ফুল বদলের খেলাও কি চলে? প্রকৃতির রাজত্বে ফুল বদলের খেলা না চললেও রাজনীতির ময়দানে বসন্তকালেও ফুল বদলের খেলা অব্যাহত। কে কখন কোন ফুলে কোথায় কখন কার অস্বস্তি বোঝা সত্যি বড় মুশকিল। ভোটের আগে পরে সময় সুযোগ সুবিধা মতো টুক করে এই ফুল থেকে ওই ফুলে একটা করে লাভ। এই যেমন মুকুল রায়, তিনি এখন কোন দলে? বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে, এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা পাবে। পিএসসির চেয়ারম্যান স্পিকার বলছেন তিনি এখন বিজেপিতে, আর ছবি বলছে হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে দলের পদ্মের মুকুল ঝরেছে ঘাস ফুলে। খাতায় কলমে তিনি বিজেপিতে, অতএব দল বদলের পরেও বিধায়ক পদে খারিজের সম্ভাবনা কম। আর এই তালিকায় এবার নয়া সংযোজন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিজেপির টিকিটে বিধানসভায় জয়ী, পরে ফুল বদল। দুদিন আগেই, ঠিক দুদিন আগেই বিজেপির বিধায়ক বলে তিনি দাবি করেছেন, আর আজ তিনি ঘাসফুলের সাংবাদিক সম্মেলনে উপস্থিত। দুদিনে দুই অবস্থা, আমি একটু শোনাবো বিশ্বজিৎ দাস তিনি কি বলছেন। আমি তো বিজেপি থেকে জিতেছি, আমি তো অন্য দল থেকে জিতিনি, আমি বিজেপির এমএলএ, বিজেপি থেকে জিতেছি, বিজেপিতে জিতেছিলাম এটা বলেছি। আর পার্থ ভৌমিক আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার অভিনয়দয় বন্ধু, আর আমি জেলা পার্টি অফিস থেকে বেরোচ্ছি। আমার নিজ্ঞাত নিশ্চিত আপনাদের বুঝে নেওয়া উচিত, আপনারা বুঝে নিন আমি কি। একুশের বিধানসভার ভোটের বয়স পেরিয়েছে মাত্র ন মাস মাত্র, কিন্তু এই ন মাসেই ন অবস্থা রাজনীতির। আর এই আবহেই দরজায় করা নাড়ছে 108টি পুরসভার ভোট আগামী 27 তারিখ। নির্দলের বিরুদ্ধে কড়া শাস্তির হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে, চলছে বহিষ্কার পর্ব, আমরা আজকেও এই ছবি দেখেছি। একদিকে যখন টিকিট না পেয়ে নির্দলদের বহিষ্কার করছে শাসক শিবির, অন্যদিকে তখন নিজেদেরকে বিজেপি বলে দাবি করাদের নিয়ে চলছে সাংবাদিক সম্মেলন, এবং তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও। সত্যি বড় বিচিত্র, এই রাজনীতি। আগে একটা রিপোর্ট দেখবো, তারপর আমি আলোচনায় ঢুকবো। উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে, এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা পাবে। বিজেপিতে জিতেছিলাম এটা বলেছি, আর পার্থ ভৌমিক আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার অভিনয়দয় বন্ধু, আর আমি জেলা পার্টি অফিস থেকে বেরোচ্ছি। আমার নিজ্ঞাত নিশ্চিত আপনাদের বুঝে নেওয়া উচিত, আপনারা যথেষ্ট ভালো সাংবাদিক, আপনারা বুঝে নিন আমি কি, আমি কোন অফিস থেকে বেরোচ্ছি। কৃষ্ণনগর উত্তরের পর বাগদা, বিজেপির টিকিটে জেতা দুই বিধায়ক এখন কোন ফুলে? দুদিন আগে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস দাবি করেছিলেন তিনি বিজেপিতে,
বিজেপি থেকে জিতেছি। স্বাভাবিক কারণে আমি তো বিজেপি থেকে জিতেছি, আমি তো অন্য দল থেকে জিতিনি, বিজেপির এমএলএ বিজেপি থেকে জিতেছি, বিজেপি থেকে। 48 ঘন্টার তৃণমূলে জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে হাজির বিশ্বজিৎ, পাশে পার্থ ভৌমিক, বিজেপির বিধায়ক। তিনি কেন তৃণমূলে সাংবাদিক সম্মেলনে? বিধায়কের দাবি, বিজেপিতে জিতেছিলাম এটা বলেছি, আর পার্থ ভৌমিক আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার অভিনয়দের বন্ধু, আর আমি জেলা পার্টি অফিস থেকে বেরোচ্ছি। আমার নিজ্ঞাত নিশ্চিত আপনাদের বুঝে নেওয়া উচিত, আপনারা যথেষ্ট ভালো সাংবাদিক, আপনারা বুঝে নিন আমি কি, আমি কোন অফিস থেকে বেরোচ্ছি। 21-এর বিধানসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্র নেতৃত্বের হাত ধরে ঘাসফুল থেকে পদ্মে যোগ দেন বিশ্বজিৎ। তখন তৃণমূলে তার দম বন্ধ হয়ে আসছিল, গত সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন। কিন্তু তারপরও মুকুল রায়ের সুরেই কখনো তৃণমূল, কখনো বিজেপি। তার রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে দোলাচল। রাজনৈতিক মহলের মত, বিধায়ক পদ রাখতেই মুকুল রায়ের মতোই বিজেপির আশ্রয় দিচ্ছেন বাগদার এই বিধায়ক। রিপাবলিক বাংলা। যে ছবি আমরা দেখলাম তাতে একটা প্রশ্ন ভীষণ মাথায় আসে, যে দল যদি পরিবর্তন করেও থাকেন কেউ, তাহলে অস্বীকার করছেন কেন, মুখে স্বীকার কেন করছেন না যে সেই ব্যক্তি দল বদল করেছেন? আমরা আলোচনায় আসবো, তবে তার আগে তিনটে পোল কোয়েশ্চেন। আজকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নজর রাখবো। আমাদের প্রথম প্রশ্ন, বিধায়ক পদ বাঁচাতে কি রাজনৈতিক কৌশল, অর্থাৎ আগামী 5 বছরের জন্য বিধায়ক পদটা নিশ্চিত করতে কি এটা একটা নয়া রাজনৈতিক কৌশল? আমাদের দ্বিতীয় পোল কোয়েশ্চেন, অস্বীকারের দলবদলে ক্ষুণ্ণ ভাবমূর্তি, বারবার অস্বীকার করছেন রাজনৈতিক নেতারা, এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না দল হোক বা ব্যক্তি? আমাদের তৃতীয় পোল কোয়েশ্চেন, রং বদল কি কাঁটা হচ্ছে না শাসকের, বারবার করে রং বদল করছেন, এটা কি শাসক দলের কাছেও একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে না? আমরা আমাদের মূল আলোচনায় ফিরব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অম্বিকা রায়, তাঁকে নিয়েই আজকে আমি আমার প্রথম আলোচনা শুরু করছি, এবং এরপর একে একে অন্যান্য যারা অতিথি আজকে আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। অম্বিকা রায় রয়েছেন আমার সঙ্গে। আমাকে একটা সহজ কথা বলুন যে কে কখন কোন দলে রয়েছে, একটু বলুন তো আমাকে অম্বিকা, কে কখন কোন দলে রয়েছে? দেখুন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা মেম্বার, তারা কিন্তু পলিটিক্যাল পার্টির যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো ফলো করে এবং তার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে সেগুলো ফলো করে। তো আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আছি, ভারতীয় জনতা পার্টির যে এজেন্ডা এবং সেই এজেন্ডাগুলো আমরা ইলেকশনের আগে লোকের সামনে, জনগণের সামনে আমরা তুলে ধরি, এবং জনগণ তাতে তার উপরে বেস করে পলিটিক্যাল পার্টিকে কাকে কাকে ইয়ে করবে, চুজ করবে, তারা জনগণ ডিসাইড করে। তো এটা বেসড অন দিস পলিটিক্যাল, আমাদের যে এজেন্ডা রয়েছে তার উপরে বেস করে এবং কোন আইডিওলজি ফলো করি সেটার উপরে বেস করে। এখন বিশ্বজিৎ দাস ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে সে জয়ী হয়েছেন। বাগদার জনগণ, বাগদার যারা ভোটার, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কিন্তু দেখে কিন্তু ভোট দিয়েছেন পদ্মফুলে, এবং সেই ভোটে বিশ্বজিৎ দাস জয়ী হয়েছেন। তো এবার বিশ্বজিৎ দাস রিজাইন না দিয়ে যদি অন্য পলিটিক্যাল পার্টিতে জয়েন করে, তবে অবশ্যই ওখানকার লোকের যে যে আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল সেই আশাটা ব্যাহত হয়েছে, এবং মানে বিশ্বজিৎ দাস এখান থেকে আমার প্রশ্ন আসছে যে ওখানকার মানুষ দল দেখে ভোট দেয় নাকি ব্যক্তি দেখে ভোট দেয়? এটা সেন্টিমেন্টের সাথে আমার এই প্রশ্নটা আসছে। আমি আসছি আমার সঙ্গে আরো এই মুহূর্তে যারা যারা রয়েছেন একটু পরিচয় করে দিই, আমি আসছি আপনার কাছে। তৃণমূল মুখপাত্র বিজন সরকার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, এবং আমার সঙ্গে রয়েছেন সপ্তর্ষিদেব, সিপিআইএম নেতা সপ্তর্ষিদেব আমার সঙ্গে রয়েছেন। আপনাদেরকে স্বাগত রিপাবলিক বাংলার সোজা সুজে সন্ধানীর অনুষ্ঠানে, আপনাদেরকে স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটা রেখেছিলাম যে আপনারা কখন কে কোন দলে রয়েছেন, এই প্রশ্নটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে গেছে। বিজন বাবু, আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে যাব। আমাকে একটা কথা বলুন, আদর্শ কোথায় যায়? যখন মানুষ এক দল থেকে আরেক দলে চলে যায় তখন আদর্শটা কোথায় যায়? একদমই তাই, একটা দল থেকে আরেকটা দলে যখন কোনো মানুষ যান সেটা নিশ্চিতভাবে কোনো আদর্শ বহন করে না। কিন্তু রাজনীতি আসলে সম্ভাবনার খেলা, সম্ভাবনার
বিষয় উঠে আসে রাজনীতিতে। রাজনীতিতে এক মুহূর্ত পরে আর এক মুহূর্তে কী হবে কেউ বলতে পারে না। তেমনি একটা রাজনৈতিক দল থেকে জয়লাভ করার পর যদি আর একটা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করে তখন তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। সেই বিশ্বাসযোগ্যতা, যে বিশ্বাসযোগ্যতা দলের জন্য তৈরি হয়, যে বিশ্বাসের ভর করে মানুষ তাকে নির্বাচিত করে, সেই বিশ্বাসযোগ্যতাতে অবশ্যই আঘাতপ্রাপ্ত হয়। তবে এটাও ঠিক, কী কারণে তিনি দল ছাড়ছেন, কেন তিনি দল ছাড়ছেন, দল তাকে সরিয়ে দিচ্ছে কিনা বা দলের থেকে তার কী চাওয়া পাওয়া ছিল সেটা তিনি পাচ্ছেন কিনা, সব কিছু মিলিয়ে কিন্তু একজন মানুষের অভিমান থাকতে পারে, কোনো ভালোবাসাও থাকতে পারে। এই দুটো মিলিয়ে মুকুল রায় কোন দলে রয়েছে? মুকুল রায় বিজেপিতে রয়েছেন। আমি একটা ছবি দেখাতে চাই, বিজন বাবু বলেছেন মুকুল রায় বিজেপিতে রয়েছেন, আমি একটা ছবি শুধু দেখাতে চাই। আমি অনুরোধ করব পিসিআরকে যদি সেই ছবিটা দেখাতে পারে, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে দুটি গাড়ি দুদিক থেকে বেরোচ্ছে, মুকুল রায়ের গাড়ি বেরোচ্ছে একদিক থেকে, একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের তার গাড়ি বেরোচ্ছে, দুজনে এক জায়গায় থাকছেন এবং এবং দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন মুকুল রায়। আমি কি খুব ভুল বলছি বিজন বাবু? আমি খুব ভুল বলছি? আমাকে ভুল হলে আমাকে শুধরে দিন। একদম পরিষ্কার করে একটা কথা পরিষ্কার করে বলা ভালো, মুকুল রায়, বিশ্বজিৎ বাবু, আপনি যাদের নাম বলতে চাইছেন এতক্ষণ ধরে বলছেন, আমি এই ছবিটার কথাই বলছিলাম। আপনি তাদেরকেই জিজ্ঞাসা করুন না যে তারা কেন তৃণমূল পার্টি অফিসে আসছেন। কেউ যদি কোনো জায়গায় যায়, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি তাকে বাড়ি থেকে বের করে দেবেন? আপনার পার্টি অফিসে গিয়ে ঢুকবে একজন যিনি অন্য দল করেন, যিনি বিরোধী দল করেন, আপনারা তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, তাকে ঢুকতে দিচ্ছেন সাংবাদিক বৈঠকে, সাংবাদিক বৈঠকে থাকছেন? আপনার বাড়িতে, আপনার স্টুডিওতে কেউ যদি আসেন যে তা আপনার সঙ্গে কথা বলতে, আপনি নিশ্চয়ই বলবেন তো? ঠিক সেরকম কেউ আসলে তার সঙ্গে কথা বলাটাই, এটা আমাদের বাঙালি রীতিনীতি যে বাংলা কারো আমরা অতিথিকে কখনো তার বাইরে যেতে পারি না, অতিথির সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। দলের কেউ একজন ঢুকে পড়ছে আপনাদের সাংগঠনিক আলোচনায়, ঢুকে পড়ছে সাংবাদিক সম্মেলনে, ইত্যাদি জায়গায় ঢুকে পড়ছে, আপনাদের ভেতরে যা আইডিওলজি আছে, আপনাদের যা রাজনৈতিক প্ল্যানিং প্লটিং রয়েছে সব তো জেনে যাবে, আপনাদের আশঙ্কা হয় না? মুকুল বাবুকে তো রাজনীতির চাণক্য বলা হয়, তাহলে সে কাকে কে চাণক্য বলছে আমি জানি না। আমি এটুকু বলতে পারি, আমাদের দলের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল যেভাবে চলে সেইভাবেই চলছে, কে কখন কোথায় আসছে কোথায় যাচ্ছে এই এই বিষয়ে আমাদের কোনো বক্তব্যই নেই। কারণ কেন আসছেন তার ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, তার অন্য কোনো বিষয় থাকতে পারে, এসব ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আমি আরেকবার অম্বিকা রায় আমার সঙ্গে রয়েছেন, আমি তার কাছে যাবো। অম্বিকা, আপনি আমাকে বলুন, অম্বিকা, মুকুল রায়, বিশ্বজিৎ দাস এরা কোন দলে রয়েছেন আপনি জানেন? এরা টিএমসিতে রয়েছে এবং সমস্ত কিছু মানুষকে মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি তাদের অফিসে জয়েন করানো হচ্ছে, পতাকা ধরানো হচ্ছে মিডিয়ার সামনে, সে পতাকা ধরছে, তারপরেও কি বলছে যে আমাদের অফিসে আসলে কিভাবে আসে আমরা তাকে কি করে বিয়ে করব, দূরে সরাবো, এটা অত্যন্ত মানে লজ্জার। পার্লামেন্টে ডেমোক্রেসিতে আমি নিশ্চয়ই দেব, অম্বিকা বাবুর প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। শিশির অধিকারী যখন নরেন্দ্র মোদীর মঞ্চে গিয়েছিলেন, আপনারা কি তাকে নামিয়ে দিয়েছিলেন মঞ্চ থেকে? শিশির অধিকারী কোন দলে আছেন আমি আপনার কাছে প্রশ্ন করছি, শিশির অধিকারী কোন দলে আছেন যখন নরেন্দ্র মোদী এই বাংলার বুকে নির্বাচনী সভা করতে এসেছিলেন? আপনারা তো তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারতেন, এটা বাঙালির রীতি নয়? কি করছে কেন করছে সেটা জানি না, এটা অত্যন্ত মানে আমি ওনার কাছে প্রশ্ন করলাম, ভূমিকা বাবুর কাছেই প্রশ্ন করলাম, শিশির অধিকারী কোন দলে আছেন বলুন। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কি আপনাদের দলে আছে? সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখে নিয়েছে কিভাবে তারা শিশির অধিকারী কোন দলে রয়েছে, যে অত্যন্ত মানে অত্যন্ত লজ্জার কথা। আর আর আমি একটু সপ্তর্ষির কাছে যাই। সপ্তর্ষি, এটা কি হচ্ছে সবাই এক দল থেকে আরেক দলে চলে যাচ্ছে, আর সেখানে সিপিআইএম কে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সিপিআইএম দল ছেড়ে কোনো দলে যাচ্ছে না, বা সিপিআইএম এ কোনো কেউ আসছে না রাজনীতির কারণে, মানুষের সেবার স্বার্থে কেউ আসছে না, মানে আপনারা তো অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন প্রত্যেক দিন।
আমি যেটা বলতে চাই, আমি এতক্ষণ ধরে বিজনদার কথা শুনছিলাম, ওনাকে তো এমনি আমি অনেকদিন ধরে চিনি, খুবই সম্মান করি, তবে এখনো যদি মুকুল রায় মানে বিজেপিতে থাকে তাহলে তো আমার এটা বলতে অসুবিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কংগ্রেসে আছেন। মুকুল রায় যদি বিজেপিতে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কংগ্রেসে আছেন। এখন মুশকিলটা হচ্ছে যে এই দুটো দল বিজেপি এবং তৃণমূল, এরা এত একে অপরের পরিপূরক, একেবারে হোলসেল রেটে এক দল থেকে অন্য দলে লোক যায়, আবার হোলসেল রেটে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসের লোক চলে আসে। বলছেন যে এদেরকে প্রায়শ্চিত্ত করে আসতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এদের প্রায়শ্চিত্ত করে আসতে হবে, কি প্রায়শ্চিত্ত করছে আমরা তো কেউ দেখতে পাচ্ছি। এখন আসলে প্রোডাক্ট দুটোই এক, প্রোডাক্ট হচ্ছে আরএসএস এর, প্যাকেজিংটা আলাদা, তৃণমূল আর বিজেপির শুধু প্যাকেজিং আলাদা, বাকি সব এক। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রিসভায় ছিলেন, দীর্ঘদিন ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, তারপরে কোন মন্ত্রিত্ব ছাড়া উনি মন্ত্রিসভায় ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মন্ত্রী থাকলে আপত্তি আছে? কোনো বিরোধিতা নেই ওদের। আচ্ছা, আমি আমি আরেকবার বিজন বাবুর কাছে যেতে চাই। বিজন বাবু, আমি আপনাকে আরো একবার একই প্রশ্ন করব, মুকুল রায় কোন দলে রয়েছেন? মুকুল রায় সব থেকে ভালো বলতে পারবেন, তিনি তো স্পিকারকে জানিয়েছেন তিনি বিজেপিতে আছেন। না না, আমি আপনি খানিকক্ষণ আগেই বললেন বিজেপিতে রয়েছেন, আপনি খানিকক্ষণ আগেই বলেছেন মুকুল রায় স্পিকারকে জানিয়েছেন যে তিনি বিজেপিতেই আছেন। আচ্ছা, তাহলে আপনি আপনি বলছেন বিজেপিতে রয়েছেন, আপনি বলছেন বিজেপিতে রয়েছেন, খানিকক্ষণ আগেই বিজন বাবু আপনি বলেছেন বিজেপিতে রয়েছেন। মুকুল রায় তার আইনজীবীর মাধ্যমে স্পিকারকে তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে আছেন। উনি কি স্পিকারের চিঠি নিয়ে গেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই চিঠি দেখে তারপরে মুকুল রায়ের হাতে ফ্ল্যাগ তুলে দিয়েছিল? এটা আমি প্রশ্ন করছি না, পশ্চিমবাংলার মানুষ প্রশ্ন করছে। আমরা গর্ববোধ করি যে আমাদের দলে এইরকম লোক আসে না। আরে সিপিএম এ কেউ যাবে না সপ্তর্ষি, তুমি নিশ্চিন্তে থাকো, সিপিএম দলটা বাংলা থেকে উঠে গেছে, ও দলে আর কেউ যাবে না, বাংলা থেকে উঠে গেছে দলটা, 21-0 হয়ে গেছে। এবার তোমরা ভাবো আসলে কি করবে, এরকম বেলো জল ঢুকবে না, দলটাই উঠে গেছে, আমাদের জলে যা বেলো জল ঢুকেছিল সাকশন পাইপ দিয়ে আপনি নিয়ে নিয়েছেন সব 2011 এর পরে। সিপিএম এ কেউ যাবে না, দলটা পৌঁছে গেছে, সিপিএম দলটাই পৌঁছে গেছে, এখন আর কিছু নেই, কোনো বেলো জল নেই, আর নতুন করে যাতে কোনো বেলো জল না আসে বিজেপিতেই রয়েছেন মুকুল রায়, তাহলে শুভেন্দু অধিকারী কি করতে দলবিরোধী আইনের প্রয়োগটা করতে চাইছেন? এটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আমি আসবো আপনার কাছে। আমার সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেই ভালো বলতে পারবেন তিনি কেন করছেন ওটা। আর মুকুল রায় কোন দলে আছে মুকুল রায় সেটা জানিয়েছে, মুকুল রায় কোন দলে থাকবেন সেটাও উনি সিদ্ধান্ত নেবেন, আর শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা হিসাবে তিনি কি করবেন সেটা তার একদম নিজস্ব দলীয় বিষয়। বেশ, এর সঙ্গে বিশ্বজিৎ দাস আরও একটা নাম উঠে আসছে, শুভময় মৈত্র আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আমি তার কাছে একবার যাবো। শুভময় বাবু, যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এই বিধায়ক পদটাকে ধরে রাখার জন্যই কোনো নয়া রাজনৈতিক কৌশল কি? একদম কিছুই বোঝা যাচ্ছে না, কোনো রাজনৈতিক কৌশলের ব্যাপারই নেই, একদম 7x14, হাতে পেন্সিল টেন্সিল কিচ্ছু নয়, একদম পড়াশোনা শেষ আর কি, রাজনীতির সমস্ত পড়াশোনা শেষ। অর্থাৎ একদল থেকে অন্য দলে কেউ যেতেই পারেন, সত্যিই তো, কানাইয়া কুমারও গেছেন বা এখানে ধরুন জয়প্রকাশ মজুমদার গেছেন, ওম প্রকাশ দা গেছেন, কিন্তু সেই যাওয়ার মধ্যে একটা নিয়ম কানুন আছে। কিন্তু আজকের দিনে যে ঘটনাটা তৃণমূল এবং বিজেপির মধ্যে ঘটছে, এটা যদি তারা নিজেরা ঠিকঠাক না করেন, তাহলে এই যে এত রাজনীতির বিশ্লেষণ করছি, এরপর রাস্তায় লোকে বেরোলে পেছন থেকে দুও দেবে আর কি, এই যে রাজনীতির আবার বিশ্লেষণ হচ্ছে, একটা হাস্যকর জায়গায় আমাদের এনে দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা যারা রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি, এমনিতেই আমরা পুরো ফেল আর কি, অন্য লোকরাও বলে ফেল ফেল ফেল, কিন্তু যেখানে একটা বোঝার চেষ্টা করি রাজনীতি, দেশের রাজনীতি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করি,
সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাগুলো আমাদের পক্ষে অত্যন্ত অপমানজনক। আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না, আমার নিজের রাস্তায় বেরোলে মাথা নিচু করে হাঁটতে হয়, যখন এই তৃণমূল বা বিজেপির সিপিএম থেকেও তো গাদা লোক বেরিয়ে গেছেন আর কি, এটাও মানতে হবে। সিপিএম ঢুকতে দেয়নি এই কথাটা শুনে বেশ, কিন্তু আমি 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 একবার অম্বিকাবাবুর কাছে যাব, অত্যন্ত নির্লজ্জ একটা ব্যাপার। অম্বিকাবাবুকে শিশিবাবু, আমি আমি একবার অম্বিকাবাবুর কাছে যাব। অম্বিকাবাবু, এইভাবে দল পরিবর্তনে ভাবমূর্তি নষ্ট হয় না? দলের ভাবমূর্তি নষ্ট হয় না? আপনি জানেন যে বিশ্বজিৎ দাস এই ব্যক্তি বিজেপিতে রয়েছে না তৃণমূলে রয়েছে, মুকুল রায় বিজেপিতে রয়েছে না তৃণমূলে রয়েছে, এটা আপনাদের জন্য কি খুব একটা ভালো? দেখুন, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি, এই যে ডিফেকশন গুলো করছে সেই ডিফেকশনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কিন্তু একমাত্র পার্টি, সে স্পিকারের কাছে গেছে এবং কোর্টে গেছে। অন্য পার্টি যারা এখানে বসে, যারা পার্টির অন্যান্য পার্টি যারা এখানে স্পোর্টস পার্সন বলুন বা পার্টির সমর্থনে যারা কথা বলছে, তারা কিন্তু কোর্টে যায়নি, তাদের পার্টি কিন্তু কোর্টে যায়নি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্লিনলিনেস মেনটেন করার জন্যে ভারতীয় জনতা পার্টি, যে আমাদের পশ্চিমবঙ্গের লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী জি, উনি গেছেন যে হ্যাঁ এই সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার। মানে আমরা পায়নিয়া যে আমরা এই ম্যাটারটাকে চাই না এবং এই ধরনের ডিফেকশনকে আমরা কখনোই অ্যালাউ করি না, সেই জন্য আমরা কোর্টে যাচ্ছি, এবং যাতে পশ্চিমবঙ্গে আগামী দিনে এই ধরনের ক্রসিং অফ দ্য ফ্লোর অফ দ্য হাউস যাতে না হয়, তার জন্য কিন্তু আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি, আমরাই কিন্তু ম্যাটারটাকে। আচ্ছা, তাহলে আপনারা রুখে দাঁড়িয়েছেন, বিজন বাবু তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াচ্ছে না, অন্যান্য পার্টিরা কিন্তু করেন, আমরা চাই শিশির অধিকারী কোন দলে, ওনা বলবে যখন নিচ্ছেন তৃণমূল থেকে 21 এর আগে 19 এর পরে দুবার প্রশ্ন করলাম আপনাকে অম্বিকা বাবু, আপনি কি বলবেন শিশির অধিকারী, এটা যখন শিশির অধিকারী নরেন্দ্র মোদীর মঞ্চে কি কারণে গিয়েছিলেন? শিশির অধিকারী মানে আপনি যে শুভেন্দু বাবুর কথা বলছেন, সেই শুভেন্দু অধিকারীর পিতা মাননীয় শিশির অধিকারী আপনাদের নরেন্দ্র মোদীর সভায় কি করছিলেন? পশ্চিমবঙ্গের জনগণ যাকে ভোট দিয়েছিল, যে পার্টিকে দেখে ভোট দিয়েছিল, পার্টি এজেন্ডাটাকে তারা দিয়ে ভোট দিয়েছেন, কিন্তু আমরা যেহেতু পার্টিতে গেছি, আমরা যেহেতু কোর্টে গেছি, আমরা প্রশ্ন করতে চাই বিজেপিকে, আপনারা আমাদেরকে অ্যালিগেশন দিতে পারেন না, ভারতীয় জনতা পার্টিকে আগে বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল থেকে একের পর এক নেতা বিজেপিতে যাচ্ছিল, বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলিজ লেটার দেখে এই নেতাদেরকে বিজেপি দলে নিয়েছিল? এই প্রশ্ন আমি করতে চাই। বিজেপি হ্যাজ নো রাইট টু টক অ্যাবাউট ডিফেকশন। সারা দেশে অন্য দলের লোক বানিয়ে তারা দল দল তৈরি করে, সারা দেশে বিজেপি সেটা সেটা করে, সেটা যাতে না হয়, খেলে ঘোড়া ঘোড়া কেনা বেচা করে, গাধা কেনা বেচা করে। আপনারা কেন ভোটে যাননি? আপনারা কেন কোর্টে যাননি? আপনারা চাইছেন না ওটা? আমরা চাইছি কোর্টে যাওয়া মানে তো ব্যাপারটা স্টেটমেন্ট করে দিলাম, আমরা পলিটিক্যাল পার্টি, আমরা একমাত্র পার্টি, কোর্টে যাওয়া মানে কোর্টে গেছি। শুভময় বাবু কিছু একটা বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি শুভময় বাবু কিছু একটা বলতে চাইছেন। রাজনৈতিক কৌশলের প্রশ্ন একেবারে পরিষ্কার, এবং রাজনৈতিক কৌশলের প্রশ্নটা নিয়ে যাব, যেতে চাই বিজনদার কাছে। বিজনদা, আজকে তৃণমূল কংগ্রেস যে ধরনের একটা ভালো জায়গায় আছে পশ্চিমবঙ্গে, সেই জায়গায় এই ধরনের ছোট ছোট গোলমাল গুলো কোনো কি দরকার ছিল আপনাদের দলের পক্ষে? এত ভালো তারা ফল করছে, বেশ কিছু জনমুখী প্রকল্প নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সেটা কি আপনাদের দলের রাজনৈতিক বিজ্ঞাপনের পক্ষে ভালো? আপনি একদম ভালো কথাই বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সত্যি খুব ভালো পজিশনে রয়েছে। তৃণমূল কংগ্রেস আমাদের দল যেভাবে বাংলা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কাজ করছে, যেভাবে কাজ করছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাতে আমাদের কিন্তু অন্য দল থেকে
আমাদের এই মুহূর্তে 2021-এর বিধানসভা নির্বাচনের পর আমাদের দল তৃণমূল কংগ্রেস যে পজিশনে রয়েছে, যে ভালো অবস্থায় রয়েছে, আমাদের দলে এই মুহূর্তে অন্য কোনো দল থেকে আসার নেতার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এটা মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃতীয়বার হওয়ার পর প্রথম এবং দ্বিতীয়বারে যে কাজ করেছেন এবং আগামী দিনে যে পরিকল্পনা তিনি করছেন এবং কাজ করছেন, তারপরে অন্য রাজনৈতিক দল থেকে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তা আপনারা তো অ্যাকসেপ্ট করছেন বিজন বাবু, এটাই আমি বলতে চাইছি, আপনারা তো অ্যাকসেপ্ট করছেন না, এটা নয় আসলে। আরো আসলে বিরোধীদের ছত্রভঙ্গ অবস্থা, কংগ্রেস শূন্য, বাম শূন্য, বিজেপিটা প্রায় পার্টি অফিসটা উঠে যাওয়ার মতো অবস্থায় অন্যদের একটা আসার আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। সেই আকাঙ্ক্ষাতে তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজনীয়তা নেই, অন্য রাজনৈতিক দল থেকে তাদের নেতা নিতে হবে। তৃণমূল কংগ্রেসের সম্পদ দলীয় কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী হচ্ছে সম্পদ, তারাই সমস্ত কাজ 2021-এ। সেই প্রতিফলন দেখতে পাচ্ছি না বিজন বাবু, তাই যদি হতো তাহলে দলীয় পদকে এভাবে নিতে দেখা যেত না, এবং তারপরে অদ্ভুতভাবে অস্বীকার করার যে রাজনীতিটা চলছে এর কোনো উত্তর আমি এখন অবধি পাইনি। আমি ফিরছি সবাইকে নিয়ে, তবে এখন সময়টা ছোট্ট বিজ্ঞাপনে বিরতিতে, আমি ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমাদের মূল আলোচনায়। বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক, বিজেপির টিকিটে জয়ী হন তিনি এবং তারপর তাকে দল পরিবর্তন করতেও দেখা যায়, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিতেও দেখা যায়, অথচ মুখে একবারও তিনি বলছেন না যে হ্যাঁ তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন। তাহলে কি তিনি মুকুল রায়ের পথ অনুসরণ করছেন? কারণ মুকুল রায়কেও আজ অবধি বলতে শোনা যায়নি ঠিকঠাক করে তিনি কোন দলে রয়েছেন, বা একাধিক প্রশ্ন রয়েছে। আমাদের যা যা রয়েছেন অতিথি তাদেরকে নিয়ে আমি আবার আমার আলোচনায় ফিরব। আমি বিজন বাবুর কাছে আরও একবার যাব। বিজন বাবু, আমাকে একটা কথা বলুন, একদিকে আপনারা যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে বহিষ্কার করছেন, আজকে প্রায় 61 জনকে সম্ভবত বহিষ্কার করা হলো শুধুমাত্র দলের নিয়ম নীতি না মানার জন্য, আর যারা এরকম অন্যান্য দলে বিধায়ক হিসেবে জয়ী হয়ে যারা ফিরে আসতে চাইছে তাদেরকে নিয়ে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করতে পারছেন না? একটা কথা বলি, একটা রাজনৈতিক দল সত্যিই তো দেখুন 21-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিদিন নাকি প্যান্ডেল করত বড় বড়, আর ফ্লাইটে করে অন্য রাজ্য থেকে সব নেতা আসতেন, এসে কি করতেন, বিজেপির যোগদান মেলা বড় বড় করে লেখা হতো। আজকে সেই প্যান্ডেল খাটানোর লোক নেই, ফ্লাইটে করে কেউ বাংলায় আর নামে না। এখন কি হয়েছে, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে যাওয়া নেতাকে যেই বিরোধী দলনেতা করে দিয়েছে, অনেকেই তাকে মানতে পারছেন না। আবার দেখুন দিলীপ ঘোষকে সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, কাকে এখন মজুমদারকে সভাপতি করেছে। এই করার পরে বিজেপির মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা, যে অবস্থায় তার বিজেপি দলে কোন বিধায়ক কোন নেতা থাকবে না চলে যাবে এটা সম্পূর্ণ বিজেপির বিষয়। কিন্তু আপনারাও তো তাকে অ্যাকসেপ্ট করছেন, তাহলে তাকে আপনারাও তো অ্যাকসেপ্ট করছেন, দলীয় পতাকা হাতে দিচ্ছেন, তারপর তিনি স্বীকার করছেন না যে তিনি কোন দলে রয়েছেন। আমি অম্বিকা বাবুর কাছে, অম্বিকা বাবু আপনি হাত তুলছিলেন এখানে। এখানে প্রশ্নটা হলো, একটা পার্টি থেকে জিতে সে অন্য পার্টিতে যাচ্ছে, একটা পার্টি থেকে অন্য পার্টিতে যেতে পারে, কিন্তু তার জন্য কিছু প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিওরটাকে তাকে ফলো করার দরকার। সে আগে রিজাইন দিয়ে দিই, তার মেম্বারশিপ ইয়ে হোক, রিজাইন দিয়ে দিই, তারপরে সে যাবে কি না যাবে সেটা পরের ব্যাপার। না এখানে প্রশ্ন হচ্ছে, সে রিজাইন না দিয়ে অ্যান্টি ডিফেকশন ল কে ভায়োলেট করে সে কিন্তু চলে যাচ্ছে। আমি একটু বাধা দেব, যদি সে যায় তাহলে আপনারা আপনারা বলছেন না কেন সেই ব্যক্তিকে আদৌ আপনাদের দলে রয়েছে কি নেই? দেখুন, যেদিন থেকে গেছে, যেদিন থেকে তৃণমূলে জয়েন করেছে, তারপরে আপনি কোনোদিন দেখেছেন কি তাকে বিজেপির কোনো একটা মিটিং এ, বিজেপির কোনো একটা প্রোগ্রামে এদেরকে থাকতে আপনি দেখতে পাবেন না? কারণ তারা তৃণমূলে অলরেডি জয়েন করেছে, তৃণমূলের অ্যাক্টিভিটিসে তারা রয়েছে, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা মিডিয়ার সামনে আসে, সাসপেন্ড করলেন না কেন, ফ্ল্যাগ নিয়ে কখনো আসেনি, সাসপেন্ড করলেন না কেন, বেশ কিছু জানা সত্ত্বেও চোখে আমি 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 এই জায়গা থেকে সপ্তর্ষির কাছে যাব, আমি এই জায়গা থেকে সপ্তর্ষির কাছে যাব। সপ্তর্ষি রেজ্জাক মোল্লাও কিন্তু দল পরিবর্তন করেছিলেন, কনসেন্স
একটা পার্টির নিজস্ব আইডিওলজি থাকবে, সেই পার্টির আইডিওলজি চাইছি, সেই আইডিওলজিকে যদি আমি কি বলতে পারি? হ্যাঁ সত্যশী বলুন, সত্যশী বলুন। এবং আমি বলতে চাইছি বিধাননগর পৌর নিগমের নির্বাচন সবে সমাপ্ত হলো। বিধাননগর পৌর নির্বাচনে যে মার্কশিটটা রেজাল্ট বেরোনোর দিন এলো সেটা হচ্ছে 39-1 কংগ্রেস 1 ইন্ডিপেন্ডেন্ট। আপনাদের মিডিয়া চ্যানেলেও তাই দেখানো হলো, যেই 1 ইন্ডিপেন্ডেন্ট জিতেছে জেতার পরেই সে বলেছে আমি তৃণমূল কংগ্রেসে যাব। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে, সিপিএম এর প্রার্থীকে হারিয়ে, বিজেপির প্রার্থীকে হারিয়ে যে নির্দল জিতলো, যে নির্দল তৃণমূলে ছিল সে জিতলো, জেতবার পরেই বললো যে আমি তৃণমূল কংগ্রেসে যাব, এবং তৃণমূল কংগ্রেসও তাকে সাগরে আমন্ত্রণ করে নিল। এই তো ওদের রাজনীতি। আমাদের দল সিদ্ধান্ত নেবে, অনেকেই এখন আসতে চাইছে, বিজেপি সিপিএম কংগ্রেস অন্য দল থেকে আসতে চাইছে, সিদ্ধান্ত নেবে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। এটা বাম বা বিজেপির কাছ থেকে আমরা শুনবো না কাকে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না। একদম সরাসরি প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভালো কিছু করছে বলেই সবাই আসতে চাইছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষকে ভালো রেখেছেন বলে সবাই আসতে চাইছেন। ঠিক আছে, সেটা বুঝলাম, সেটা বুঝলাম, সবাই আসতে চাইছেন, কিন্তু সবাই আসতে চাইলে তারা কেউ প্রকাশ করছেন না যে তারা তৃণমূলে রয়েছেন না তারা বিজেপিতে রয়েছেন, তারা কোন দলে রয়েছেন, এই উত্তরটা পাওয়া যাচ্ছে না। কিন্তু কোনটা বোঝা যাচ্ছে না, তারা নির্দিষ্ট রূপে কোন দলে রয়েছে, তারা বিজেপিতে না তৃণমূলে, না অন্য কোন দলে রয়েছে। আপনি যাদের নাম বলছেন তাদেরকে প্রকাশ্যে জিজ্ঞাসা করুন যে আপনি কোন দলে আছেন। তাহলে আপনাদের সাংগঠনিক বৈঠকে পরিষ্কার করে বহু তৃণমূল কংগ্রেসে আসার জন্য অন্য অনেক দলের নেতা, অনেক কর্মী সবাই আসতে চাইছে। বিজেপি, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস কাদেরকে গ্রহণ করবে কি করবে না সেটা একান্তই তৃণমূল কংগ্রেসের বিষয়। সুময় বাবু হাত তুলছেন, সুময় বাবু বলুন, সুময় বাবু। সবাই তৃণমূলে আসতে চাইছে না, অন্তত মানে আমি অনেককেই জানি যারা আসতে চাইছে না। আমারও মনে হয় না আমি এক্ষুনি আপনার দলে যেতে চাইছি, গেলেও তো আপনি নেবেন না আর কি। না না না, আমি আমি নেতাদের কথা বললাম, আমিও বুঝতে পেরেছি। কিন্তু বিজনদা, যেটা এটা কিন্তু একটু রাজনৈতিক আলোচনায় আসা যায় এই তর্ক বিতর্ক পেরিয়ে, সেটা হচ্ছে বিজেপি দলটার একটা বড় ইতিহাস আছে, তৃণমূল কংগ্রেসের ইতিহাসও পুরনো। আমি এখন বামপন্থীদের কথা বলছি না, কারণ বামপন্থীরা অন্য দল থেকে নিচ্ছেন না। মূল যে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক প্রেক্ষিত, মানুষ যেখানে যেভাবে ভোট দেন সেই জায়গায় এই দলগুলোর তো একটা গুরুত্ব আছে। আজকে আমাদের রাজনীতির ইতিহাসে তৃণমূলের কথা থাকবে, বিজেপির কথা থাকবে, সিপিএম এর কথা থাকবে, সেখানে এই যে উদাহরণগুলো বারবার উঠে আসছে, এবং যে উদাহরণগুলোকে আপনি যাকে একেবারে ডিফেন্ড করা যায় না ডিফেন্ড করার চেষ্টা করছেন, করতেই হবে। রাজনৈতিক দলের এক হয়ে কথা বললে অনেক শক্ত কথা বলা, আমরা তো সব দিক ধরে কথা বলতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে এই জিনিসগুলো যে রাজনৈতিকভাবে ভালো বার্তা দিচ্ছে না। এই কথাটা যদি বিজেপি তৃণমূল সিপিএম সকলে একযোগে না বলেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিটা বারবার আরো পিছিয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যারা জিতছেন যারা হারছেন সবাই মিলে এই দুটো তিনটে কথা বলুন যে এই ঘটনাগুলো রাজনীতির পক্ষে ভালো নয়, এগুলো একটা রাজনৈতিক তত্ত্বের পক্ষে ভালো নয়, ফলিত রাজনীতির পক্ষে ভালো নয়, রাজ্যের মঙ্গলের পক্ষে ভালো নয়। এই জায়গাটা আপনারা দয়া করে সামনে আসুন এবং অমিকা বাবু বলতে পারবেন, তাহলে আজকে যে কথাটা শুভময় বাবু বললেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ যে ঘটনা ঘটছে সেটা বাংলার রাজনীতির জন্য ভালো নয়, বলতে পারবেন এই কথা আপনি জোর দিয়ে? অত্যন্ত দুঃখজনক, এবং এটা মোটেই এটা ভালো নয়, এবং এটা শুধুমাত্র রাজনীতির জন্য নয়, এটা সাধারণ জনগণের জন্য, যারা যে পার্টিকে ভোট দিচ্ছে তাদের সেন্টিমেন্টের সাথে বিচ্ছে হচ্ছে, এটা কখনোই ভালো না। 2021 সালের নির্বাচনে এটা ভালো ছিল, এটা নতুন ভাবে একমাত্র পদ্ধতি ছিল, সেটা 2022 সালে একেবারেই ভালো নয়। এটাকে যাতে স্টপ করা যায় তার জন্য এটা এটা একটা মিনিস হয়ে দাঁড়িয়েছে, আপনি যখন বিজেপির প্রতিনিধিকে বলছি আপনি যখন তৃণমূল ভাঙিয়ে দলে নেবেন
সেটা পূর্ণ। আর আপনার দল ছেড়ে সেটা পাপ। এইসব কথা আপনি আর বলবেন না। আপনার আগামীতে যাতে এই ধরনের সিচুয়েশন না হয়, আগামী দিচ্ছে না এই ধরনের সিচুয়েশন যাতে না হয়, এইসব কথা বলেন দেখে আপনাদের অবস্থা এরকম জায়গায় গেছে। কোন মেম্বার এইভাবে এইভাবে অন্য পার্টিতে উইদাউট ফলোয়িং দা প্রসিডিউর মানে মেম্বারশিপ থেকে সে অন্য পার্টিতে চলে যাবে সেটা যাতে না হয় তার জন্য আমি বিজন বাবুর কাছে একই প্রশ্ন নিয়ে যাব। আপনি বলতে পারেন যে না এটা ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বলতে পারেন? একদমই, আমরা পরিষ্কার করে বলছি যে এটা ঠিক নয়, ভালো জিনিস নয়। তৃণমূল কংগ্রেসে আপনি একটা উদাহরণ দেখান, যারা অন্য দলের আছে তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো পোস্ট দিয়েছে, তাদেরকে কোনো পদাধিকারী করা হয়েছে? তৃণমূল কংগ্রেস কাউকে কোনো পোস্ট দেয়নি। বিএসসি চেয়ারম্যানের পদে রয়েছেন মুকুল রায়। প্রশ্ন নয়, বিএসসি চেয়ারম্যান বিরোধী দল থেকে জয়েন করছে কিনা। আচ্ছা, আপনি নিশ্চিত তাই মানে মুকুল রায় বিজেপিতে রয়েছেন? তাহলে দলীয় পতাকা ধরাটা কি ছিল? সেটা তার দায়িত্ব, তিনি কি করবেন তিনি বলতে পারবেন? আমি একটা কথা বলি, তৃণমূল সুপ্রিমো উপস্থিত ছিলেন সেখানে বিজন বাবু, কাউকে কোনো পোস্ট দেয়নি। তৃণমূল কংগ্রেস আপনি যাদের নাম নিয়ে আলোচনা করছেন কাউকে কোনো পোস্ট দেয়নি। অর্থাৎ পলিটিক্যালি কারেক্ট থাকা হলো প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। মানুষগুলো অনেক কিছু দেখে অনেক ভাবনার থেকে গিয়ে যখন শেষে একটা ভোট দেয় তখন তার মধ্যে অনেক দ্বন্দ্ব থাকে। সবকটা কারণ, আমার কোনো কারণে বিজেপি প্রার্থীকে ভালো লাগে, কোনো কারণে তৃণমূল প্রার্থীকে, কোনো কারণে বাম প্রার্থীকে, অনেকগুলো বিষয় ভেবেচিন্তে নিয়ে আমরা যখন ভোট দিই, একটা কোনো সিদ্ধান্ত নিয়ে ভোট দিই, সেই সিদ্ধান্ত ঠিকও হতে পারে ভুলও হতে পারে। কিন্তু যে আমি যে সিদ্ধান্ত নিলাম, আমার তো ভুল করার অধিকার আছে, ঠিক করার অধিকার আছে। সেই ভোটটা আমি যাকে দিলাম তিনি সেই ভোটে জয়ী হলেন, এবং সেই ভোটে জয়ী হয়ে তিনি অন্য কোনো একটা দলে চলে গেলেন। তার কারণ কি? তার কারণ রাজনীতির যে জায়গাটা, অর্থাৎ নীতির রাজা, সেই রাজার থেকে নীতির প্রজাও নয়, একেবারে নীতির বিপরীতে চলে গেলেন তিনি। অর্থাৎ গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল বিশেষভাবে এই কাজটি করছে। সিপিএম এর কাছে প্রশ্ন আসবে, তাদের কি দল বানালেন যে গোটা দলের অর্ধেক লোক তৃণমূল আর বিজেপিতে চলে গেল? বেশ, আমি উত্তর দেবো মমতা বাবু থেকে, এই প্রশ্নের উত্তরটাই নেব। কি দল বানালেন যে অর্ধেক লোক চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, সময় খুব কম, অম্বিকা বাবু? দেখুন, এই যে যে লটা, সেই লটা যেহেতু তারা তাদের পলিটিক্যাল ইয়েতে এজেন্ডার ভেতরে রাখেনি, তারা কখনো এই ধরনের স্টেপস নেয়নি, এটা এখন একটা মিনেস হয়ে দাঁড়িয়েছে, এটা জঙ্গলের একটা সৃষ্টি হয়েছে। এবং এটা যদি অনেক আগে যদি স্টেপসটা নেওয়া যেত তাহলে কিন্তু এই সমস্যাটা দাঁড়াতো না। আপনারা এখনো কিন্তু এখানে বসে কিন্তু বলছেন না যে হ্যাঁ বিজেপি এটা করেছে এবং করা উচিত এবং এটা করেছে, এটা ভালো কাছে কোনো উত্তর আছে? কেন নরেন্দ্র মোদীর মঞ্চে শিশির অধিকারী গেছিলেন? আমাদের আপনার কাছে উত্তর আছে শুধু বলুন। আপনারা যদি সমর্থন না করেন তাহলে এন্টায়ার ডেমোক্রেসি যে প্রসেসটা, যে যে ইলেকট্রাল যে প্রসেসটা, সেই প্রসেসটাকে ক্লিনসিং করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং প্রত্যেকের কর্তব্য। আমরা যদি সেটা না করি, আমরা শুধু তর্ক করে এটা বেশ, আমি সপ্তর্ষির কাছে যাবো। সপ্তর্ষী, আপনারা তো সব থেকে বেশি অপ্রাসঙ্গিক। আপনাদের না দলে কেউ আসছে, না দল থেকে কেউ যাচ্ছে, না কেউ আপনাদের ভোট দিচ্ছে। দল থেকে যাচ্ছে, সিপিআইএম থেকে প্রচুর মানুষ তৃণমূল বিজেপিতে গেছেন। তাহলে এত বছরের সিপিআইএম দলটা তারা কি বানালেন? হ্যাঁ, এই বেশ, আমি এইটা নিয়ে সপ্তর্ষীর কাছে আছি। ঠিক, হ্যাঁ এটা ঠিক, ধারাবাহিকভাবে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এটা অস্বীকার করা যায় না। সপ্তর্ষী, আপনারা তাহলে কোথায় দাঁড়িয়ে আছেন? সিপিআইএম থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু যতজন সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তার থেকে অনেক অনেক বেশি তৃণমূলের নেতা যারা তৃণমূল ছেড়ে বিজেপি গেছেন, আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন। প্রশ্নটা, যারা আমাদের দল ছেড়ে চলে যেতে চান তাদেরকে তো আমরা রাখতে পারি না, কিন্তু ফেরত আসবার সময় কিন্তু আমরা এইভাবে গেটের সামনে হচ্ছে ফুলমালা চন্দন নিয়ে দাঁড়িয়ে থাকি না, একজনকেও ফেরত নেওয়া হবে না।
সে এখানে এই জায়গা থেকে একটা প্রশ্ন আমার মাথায় এলো যে যখন বিধানসভা ভোটের আগে একে একে দল ছাড়ার একটা হেরেক পড়েছিল তখন শাসক দলের তরফ থেকেই বলা হয়েছিল এর পরবর্তী সময়ে ভাবা হবে এদেরকে নিয়ে, কিন্তু কতটা ভাবা হয়েছে, আদৌ ভাবা হয়েছে কিনা, আর ভাবলেও যারা দল পরিবর্তন করছেন তারা আদৌ কোন অবস্থানে রয়েছেন সেটা কিন্তু সুস্পষ্ট হচ্ছে না, আর রাজ্যবাসীর কাছে যারা ভোটার তাদের কাছে কি বার্তা যাচ্ছে সেটাও সুস্পষ্ট হচ্ছে না। আমাদেরকে আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, যারা আজকের অতিথি আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সোজাসুজি স্বর্ণালীর আলোচনা পর্ব আজ এই পর্যন্তই, আর এরপর ময়ূখ এবং বিশাখার সঙ্গে দেখুন জবাব চাই বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।